অগস্ট মাসে নাশকতার পূর্বের অভিজ্ঞতার আলোকে এবার নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শোক দিবসের অনুষ্ঠানে নিরাপত্তা বিষয়ক এক সভা শেষে এমন অভিমত ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যা কিছু ঘটনা এই 15ই আগস্টের পরে যতগুলি নাশকতা হয়েছে এই আগস্ট মাসই হয়েছে। আপনারা 21শে আগস্টের কথা নিশ্চয়ই ভুলে যান নাই, আপনারা 17ই আগস্টের কথা নিশ্চয়ই ভুলে যান নাই। সারা দেশব্যাপী বোমা রাক মানে দ্বারা একটা পরিবেশ সৃষ্টি করার প্রচেষ্টা নিয়েছিল, সেটাই মাথায় রাখি আমরা যাতে এই ধরনের নাশকতা সৃষ্টি না করতে পারে নতুন ধরনের কিছু নিয়ে, সেটারই আমরা আমাদের গোয়েন্দারা সেদিকেও খেয়াল রাখবে।